শেষ হচ্ছে পদ্মা সেতুর 75% কাজ, 11তম স্প্যানে দৃশ্যমান 1650 মিটার। রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি, ন্যায্য মূল্যে মিলছে দেশের বিভিন্ন পয়েন্টে। প্রথম ধাপের ভোটার তালিকার হালনাগাদ শুরু, এবারই অন্তর্ভুক্ত হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ। খাগড়াছড়িতে নির্মাণের 10 বছরও চালু হয়নি পানি শোধনাগার, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সিরাজগঞ্জে যমুনা পাড়ের ভাঙনে দিশেহারা উপকূলের মানুষ, গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীনের শঙ্কা। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, সাথে আছে শাহনাজ সারিয়ার। শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় গুরুতর আহত মশিউল হক চৌধুরীর দুই পায়ে অপারেশন হয়েছে। হামলার দিন রোববারই অপারেশন হয়েছে বলে জানিয়েছেন তার শ্বশুর, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। দুপুরে রাজধানীর বনানীর বাসভবনে তিনি আরও জানিয়েছেন, অপারেশনের পর আজ থেকে কথা বলতে পারছেন মশিউল। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন তাকে 72 ঘন্টা আইসিইউতে থাকতে হবে। বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিডনি, লিভার, পাকস্থলী। এদিকে শেখ সেলিমের সঙ্গে দেখা করতে আজ বনানীর বাসায় গেছেন পরিকল্পনা মন্ত্রী, আইনমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আত্মীয় স্বজন। রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন তার মেয়ের জামাই মশিউল হক চৌধুরী। আগামীকাল শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল 9:25 শিশু জায়ানের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে শ্রীলঙ্কা এয়ার। আসলে আমার বলার মতো অবস্থা নাই, মানসিকভাবে আমরা সকলেই খুব ক্ষতিগ্রস্ত, আমরা খুব দুঃখিত, মর্মাহত বেদনা হতো। কাল 1:10 ওর দেহ নিয়ে, লাশ নিয়ে ঢাকা পৌঁছবে, বাদ আসতো এই বনানি এই মাঠে জানা যা হবে। ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। সকালে জাজিরা প্রান্তে বসানো হয়েছে সেতুর 11তম স্প্যান। এর আগে চলতি মাসের 10 তারিখে 10ম স্প্যান বসানো হয় মাওয়া প্রান্তে। এ পর্যন্ত মূল সেতু নির্মাণ কাজের 75% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয় 150 মিটার দীর্ঘ স্প্যান। মঙ্গলবার সকালে 33 ও 34 নম্বর পিলারে বসানো হয় 11তম স্প্যানটি। এর ফলে সেতুর 1650 মিটার অংশ দৃশ্যমান হল। এর আগে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 2টি এবং জাজিরা প্রান্তে 8টি স্প্যান বসানো হয়েছে। ধীরে ধীরে সেতুটি দৃশ্যমান হওয়ার স্বপ্ন পূরণের সম্ভাবনা আরও উজ্জ্বল হল পদ্মাপাড়ের মানুষের। পদ্মা সেতু অভিজ্ঞতা শুনছি কিন্তু দেখি নাই, তা আজকে দেখিয়া গেলাম, আল্লাহ দেখাইলো দেখিয়া বরানটা বসছে। আমাকে জাজিরার মাঝে 9ম স্প্যান উঠতেছে আর মাওয়া প্রান্তে 2টি হচ্ছে, মোট 11টি স্প্যান। তাই আমাদের মনে আগে যে এটা সন্দেহ ছিল, এখন কোনো সন্দেহ নাই। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ, অর্থনীতির উন্নয়ন সহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। বর্ষাকালে লঞ্চ ফেরি ডুবে যাইতো, অনেক লোক মারা গেছে, এখন ব্রিজের কাজ হচ্ছে, তার জন্য আমরা 2-4 মিনিটে নদী পার হয়ে যেতে পারবো। মিল ফ্যাক্টরি হলে আমাকে মানে কাজপাত করতাম, আমাকে ভালো না প্লান টলান নিয়ে আমরা বাঁচতাম। মিল ফ্যাক্টরি হচ্ছে, চায়না প্রজেক্ট হচ্ছে এবং তাৎপল্য হতে যাচ্ছে, আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে, পদ্মা সেতুর কারণে আমরা অনেক উপকৃত। সোলাদি যাই ফলাই কিন্তু আমরা কম খরচে অতি সহজে ঢাকা নিতে পারবো, আমাদের কৃষকের জন্য ভালো হইব। 2014 সালের ডিসেম্বরে শুরু হয় পদ্মা সেতুর প্রকল্পের কাজ। মোট 42টি পিলারের উপর 41টি স্প্যানের সমন্বয়ে তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, 11তম স্প্যান বসানোর পর পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা কি বলছেন এবং ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতু,
এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন, মূলত ধীরে ধীরে কিন্তু দৃশ্যমান হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। কারণ 2017 সালে 37 এবং 38 নম্বর খুঁটির উপর যে প্রথম স্প্যানটি দৃশ্যমান হয়েছিল, তারপরে কিন্তু দিন যত গড়িয়েছে এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এবং একে একে কিন্তু এই শরীয়তপুরের জাজিরা প্রান্তে আজ এই পদ্মা সেতুর সাথে 9টি স্প্যান সংযুক্ত হলো। এর বাইরেও কিন্তু মাওয়া প্রান্তে আরও 2টি স্প্যান সংযুক্ত করা হয়েছে এই পদ্মা সেতুর সাথে। আর এই 11টি স্প্যান মিলে কিন্তু এখন পদ্মা সেতুর দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে প্রায় 1650 মিটার। তো এই 1650 প্রায় 1.5 কিলোমিটার উপরে এই পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার ফলে কিন্তু এখানকার যে সকল স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা ব্যাপক উৎসাহ লক্ষ্য করেছি। কারণ যে সকল মানুষ এই পদ্মা সেতুর কারণে তাদের ঘরবাড়ি বা বসতভিটা হারিয়েছে, পদ্মা সেতুর কারণে এই সকল স্থাপনা তাদের ছাড়তে হয়েছে, তারা কিন্তু আজ দৃশ্যমান পদ্মা সেতু দেখে কিন্তু তাদের সেই কষ্টের কথা তারা অনেকটা ভুলে গিয়েছে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। আর আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে এই পদ্মা সেতুর যে প্রকল্পের কাজটি চলমান রয়েছে, এই প্রকল্পের সাথে কিন্তু নদী শাসনের একটি কাজ এবং মূল সেতুর কাজ, দুইটি কাজ এই মুহূর্তে চলমান রয়েছে। তার ভিতর এই পদ্মা সেতু, মূল যেই সেতু, এই সেতুর কাজ কিন্তু ইতিমধ্যে 75% এগিয়েছে, আর যে নদী শাসনের কাজ সেটিও কিন্তু অর্ধেকের বেশি সম্পন্ন করা হয়েছে। আর যেই স্প্যান, আজ 11টি স্প্যান সংযুক্ত করা হলো, এর বাইরে আমরা প্রকৌশলীদের সূত্রে যেমনটা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে আরো 10টি স্প্যান প্রস্তুত রাখা হয়েছে, আর পদ্মার মাঝে কিন্তু আরো প্রায় 21টি খুঁটি এই পদ্মা সেতুর স্প্যান বসানোর জন্য তাও কিন্তু প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। আর এই আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাচ্ছি, এই জাজিরা প্রান্তে কিন্তু আজ এই এখনকার এই অল্প সময়ের মধ্যে কিন্তু যেই 9টি স্প্যান বসানো হলো, এরপরে কিন্তু আর জাজিরা প্রান্তে আর কোনো স্প্যান বসানো হচ্ছে না, কারণ এখানে পরবর্তীতে আর কোনো পিলার কিন্তু প্রস্তুত নেই। অর্থাৎ এরপরে যে স্প্যানগুলি সংযুক্ত করা হবে এই পিলারগুলি সাধারণত মাওয়া প্রান্তে সংযুক্ত করা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে প্রকৌশলীরা জানিয়েছে। আর এখানে জাজিরা প্রান্তে যেই আজ 33 নম্বর এবং 34 নম্বর খুঁটির উপর পদ্মা সেতুর 11 নম্বর স্প্যানটি বসানো হলো, এর পরবর্তী যেই খুঁটিগুলি রয়েছে এগুলির কাজ চলমান রয়েছে। এই খুঁটিগুলি প্রস্তুত হলে অন্তত আরও 2 থেকে 3 মাস সময়ের প্রয়োজন আছে, অর্থাৎ 3 মাস পরে আবার পরবর্তীতে এই জাজিরা প্রান্তে পরবর্তী স্প্যান সংযুক্তির কাজটি করা হবে। অন্তত 3 মাসের জন্য জাজিরা প্রান্তের স্প্যান সংযোজনের কাজটি স্থগিত, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তবে এই স্প্যান বসানোর যে কার্যক্রম, এই কার্যক্রম চলমান থাকবে, পরবর্তী স্প্যানগুলি মাওয়া প্রান্তে বসানো হবে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রকৌশলীরা। আর আপনাকে আমি একটি তথ্য দিতে চাচ্ছি, আপনি জানেন পদ্মা সেতু কিন্তু সরল আকৃতির নয়, এটি অনেকটা এস আকৃতির মতো বাঁকা আকৃতিতেই হবে পদ্মা সেতু, যার কারণে এই স্প্যানগুলিকে কিন্তু একটি ধারাবাহিকতা বজায় রেখে প্রকৌশলীদের অত্যন্ত দক্ষতার সাথে এই স্প্যানগুলি সংযুক্ত করতে হচ্ছে, যার কারণে এই ধারাবাহিকতা রক্ষা করেই কিন্তু স্প্যানগুলি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। সময় যত যাচ্ছে পদ্মা সেতু ততই দীর্ঘায়িত হচ্ছে। আর এই ছিল পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে জানাচ্ছিলেন নুরুল আমিন রবিন। লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে তরুণী হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতরাতে কমলনগর থানায় স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে 13 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা। এদিকে আগে আটক হওয়া আব্দুর রহমান, আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য হাফিজউদ্দিন এবং গ্রাম পুলিশ আবু তাহারিকে সকালে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে প্রধান আসামি সালাউদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন, তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ায় 21 এপ্রিল বিকেলে শাহিনুর আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। 30 ঘন্টা পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সোমবার মারা যান শাহিনুর। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মামলায় কতজনকে আসামি করা হয়েছে এবং মামলার বাদী যে নিহতের বাবা তার মূল অভিযোগগুলো কি কি, এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কি জানাচ্ছে আপনাদের? লক্ষ্মীপুরে যে কমলনগরের চরপলপনের আয়ুবনগর এলাকা যে তরুণীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগে কিন্তু গতকাল রাতে যে ওই নিহত তরুণীর বাবা জাফর আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।
কমলগঞ্জ থানা। এই মামলায় কিন্তু 13 জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে 5 জনকে সরাসরি মামলায় এজাহারের নাম উল্লেখ রয়েছে, আর বাকি যে 8 জন তাদেরকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে যে স্থানীয় ইপি সদস্য হাফিজউদ্দিন এবং গ্রাম পুলিশ আবু তাইর এবং যে অভিযুক্ত প্রধান যে আসামি সালাউদ্দিনের দুই ভাই আব্দুর রহমান এবং আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কিছুক্ষণ পরে আমরা জানতে পেরেছি লক্ষ্মীপুর যে আদালতে তাদেরকে আনা হবে এবং 5 দিনের রিমান্ড চাওয়া হবে পুলিশের পক্ষ থেকে। তবে আমি এই বিষয়ে কথা বলেছি পুলিশ সুপার আসাম মাহতাব উদ্দিনের সাথে, তিনি জানিয়েছেন এই ঘটনার পরেই কিন্তু পুলিশের তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত যে যারা রয়েছে তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি যে প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। তিনি আশা করছেন খুব অল্প সময়ের মধ্যে অভিযুক্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হবে। তবে আমি পাশাপাশি যে তরুণীর বাবা জাফর আলী গতকাল মামলা করার পর তার সাথে কথা বলেছি, সে অভিযোগ করে বলেছেন যে প্রায় 1.5 বছর আগে কিন্তু এই সালাউদ্দিনের সাথে তার মেয়ের যে সম্পর্ক হয় মোবাইল ফোনের সম্পর্কের জের ধরে তা 6 মাস পরে কিন্তু তাদের বিবাহ বন্ধন আবদ্ধ হয়। তো দীর্ঘদিন তারা সংসার মোটামুটি ভালোই চলছিল, ইতিমধ্যে সেই কমলনগর রাউজান থেকে চট্টগ্রাম রাউজান থেকে কমলনগরে চলে আসার পরে তার যে মেয়ে তার স্বামীকে খোঁজার জন্য এখানে আসে এবং যে তার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য এলাকায় আসে গত শুক্রবার। তো শুক্রবার আসার পরে কিন্তু এই যে শাহিনুর বারবার যে স্থানীয় এলাকাবাসীর সাথে যোগাযোগ করেছে এবং তারা কয়েকবার এই নিয়ে বৈঠকও করেছেন, কিন্তু শনিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য হাফিজউদ্দিন গ্রাম পুলিশ যে আবু তাইর নেতৃত্বে তারা বিকেলে একটি বৈঠক করেন। এই বৈঠকে কিন্তু যে শাহিনুরকে তারা মানে অপমান অপদস্থ করে এখান থেকে তাড়িয়ে দেন। তাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরে যে তাকে একটি সোয়াবিন ক্ষেত থেকে তার অগ্নিদগ্ধ অবস্থা উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরে তাকে অবস্থার অবনতি হয়, তাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরে সোমবার সকালে তরুণী যে শাহিনুর আক্তার সে মারা যায়। তবে এই বিষয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আব্বাস হোসেন। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আজও ফেনীতে মানববন্ধন হয়েছে। সকালে কালীদহ এসসি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের 2000-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন দিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা বক্তব্য দেন। আলোচিত এ মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পিবিআই। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার প্রধান আসামি জাভেদ পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। রাত 12টার দিকে আগ্রাবাদের জাম্বুরি মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রাতে জাভেদকে ধরতে জাম্বুরি মাঠ এলাকায় অভিযানে যায় তারা। এ সময় জাভেদ এবং তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় জাভেদ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডবলমুরিং থানার ওসি সুদীপ কুমার দাসও গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত 7 জানুয়ারি পাহাড়তলি বাজারে জাভেদ সহ অন্যান্য সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পিটিয়ে এবং চিরিকাঘাতে হত্যা করে। ওই মামলার প্রধান আসামি ছিলেন জাভেদ। এদিকে কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মালিক নামে একজন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে বিজিবি। নিহত আব্দুল মালিক 14 গ্রামের নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। বিজিবি জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গোলাবাড়ি সীমান্তের জালুয়াপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় মাদক চোরা কারবারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি করলে মালিক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে প্রায় 30,000 ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে 3টি নিত্যপণ্য সয়াবিন তেল, ডাল এবং চিনি বিক্রয় শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন পয়েন্ট থেকে এ পণ্য বিক্রি চলছে। রমজান উপলক্ষে এবার 1500 মেট্রিক টন ছোলা এবং 100 মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে। খুচরা বাজারের তুলনায় এখানে
অনেক কম মূল্যে পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে টিসিবি। রমজানের শেষ দিন পর্যন্ত এই তিনটি পণ্য বিক্রি চলবে। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য পাবেন বলেও আশা টিসিবির। আগে জানিয়েছিলাম রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে তিনটি নিত্যপণ্য সয়াবিন তেল, ডাল এবং চিনি বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে জানব চট্টগ্রামের পরিস্থিতি সহকর্মী অনুপম শীলের কাছ থেকে। অনুপম, চট্টগ্রামে টিসিবির কার্যক্রম কখন শুরু হয়েছে, পণ্যের মান এবং দাম নিয়ে ক্রেতারা কিছু বলছেন কিনা? মূলত আজকে সকাল থেকেই রমজান উপলক্ষে যে টিসিবির পণ্য বিক্রয়, খোলা বাজারে পণ্য বিক্রয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নগরীর মূলত 11টি পয়েন্টে এবার পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে মূলত রমজান উপলক্ষে 5টি পণ্য বিক্রয় হয়, তবে প্রথম দিকে প্রাথমিকভাবে 3 ধরনের পণ্য বিক্রয় হচ্ছে, চিনি, মসুরের ডাল এবং সয়াবিন তেল। এছাড়া ছোলা এবং খেজুর, সেগুলো পরে বিক্রয় করা হবে আরও, সেটি জানিয়েছে টিসিবি চট্টগ্রামের অফিস। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে মূলত এখানে এবার যে ডাল এবং চিনি যে আজকে বিক্রি হচ্ছে সেটি যথেষ্ট ভালো মানের এবং এ কারণে এটির বিক্রিও বেশি, এবং বাজারের দরের চেয়ে খোলা বাজারে যে দর তার চেয়ে কেজি প্রতি 6-7 টাকা কম। কিন্তু সয়াবিন তেল যেটি বিক্রি হচ্ছে সেটি 5 লিটার একত্রে কিনতে হচ্ছে, যে কারণে আসলে এটি নিয়ে ক্রেতাদের আগ্রহ কিছুটা কম। এবং ডিলাররাও একই কথা বলেছে যে যেহেতু একত্রে 5 লিটার তেল কেনাটা অনেকের পক্ষে এটি একটু সম্ভব নয়, সেই জন্য আসলে তাদের তেল বিক্রয় কম হচ্ছে। এবং আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি টিসিবির এই বিক্রয় কার্যক্রমকে ঘিরে, আমরা দেখেছি যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিম্নের মানুষ, তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে এই বাজারটি করছেন। তবে তারা বলছে যে যত দ্রুত সম্ভব এই কার্যক্রমের আওতায় যে ছোলা এবং খেজুর, যেটি আসলে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ভোগ্যপণ্য, সেই দুটিও যাতে নিয়ে আসা হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। এছাড়া টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে যে সমস্ত ডিলারদেরকে এখানে নিয়োগ করা হয়েছে তারা যাতে কোনোভাবে এই সমস্ত পণ্য অন্য কোনোভাবে বাজারে বিক্রি না করে এবং বা এই ধরনের ট্রাকে অন্য কোনো পণ্য বিক্রি না করে সে বিষয়টি তারা দেখভাল করছেন, নজরদারির মধ্যে রাখছেন। তবে ডিলাররা যেটি বলছেন যে পণ্যের মূল্য নির্ধারণ করতে গিয়ে টিসিবির একটু সতর্কতা প্রয়োজন, কারণ গত বছর তাদের যে অভিজ্ঞতা তাতে দেখা গেছে ছোলার যে মূল্য সেটি টিসিবি 80 টাকা নির্ধারণ করলেও খোলা বাজারে তার চেয়ে কম দামে ছিল, যে কারণে তারা যে পরিমাণ ছোলা উত্তোলন করেছিলেন সেগুলো অনেক কম দামে লোকসান গুনে তাদেরকে বিক্রয় করতে হয়েছে। এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে টিসিবির কার্যক্রম নিয়ে ক্রেতারা কিছু বলছেন কিনা এবং কতদিন ধরে রাজশাহীতে এসব পণ্য বিক্রয় চলবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মোট 4টি ভ্রাম্যমান ট্রাকে কিন্তু আজকে দুপুর থেকে টিসিবির যে পণ্য সামগ্রী সেটি বিক্রি শুরু হয়েছে। মূলত চিনি, তেল দেওয়া, চিনি, তেল ও মসুরের ডাল দেওয়া হচ্ছে টিসিবির পক্ষ থেকে। এবং যেটি বলা হচ্ছে টিসিবির কর্মকর্তা, যদি রাজশাহীর আঞ্চলিক টিসিবি কার্যালয় আছে সেখানকার যে আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমার, তিনি মূলত জানিয়েছেন যে আজকে 5টি ট্রাকে পণ্য দেওয়ার কথা থাকলেও 1টি ট্রাক নষ্ট করার মধ্যে 4টি ট্রাকে দেওয়া হচ্ছে। এই ঠিক একই ধরনের কিন্তু রাজশাহী যে জেলার, রাজশাহীর যে 8টি জেলা রয়েছে সেই জেলার নাটোর বাদে বাকি 7 জেলাতেই কিন্তু আজকে রাজশাহী টিসিবির যে আঞ্চলিক কার্যালয় আছে সেইখান থেকে সব পণ্য নিয়ে যাওয়া হয়েছে, এবং এগুলো আগামীকালকে থেকে যে অন্যান্য জেলাতেও কিন্তু এইসব পণ্য সামগ্রী তারা দেওয়া শুরু করবে। এবং উপজেলার ক্ষেত্রেও একই, উপজেলাতে তাদের যে নির্ধারিত ডিলারগুলো রয়েছে সেই ডিলারের কাছে মালগুলো পৌঁছে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু পর্যায়ক্রমে বিভিন্নভাবে তারা বিক্রি করা শুরু করবে। তো এই টিসিবির পণ্য নিয়ে কিন্তু ক্রেতাদের সাথে কথা হয়েছে, আমাদের বিক্রেতাদের সাথে কথা হয়েছে। ক্রেতারা মূলত বলছে টিসিবির যে চিনি এবং মসুরের ডাল যেটি দেওয়া হচ্ছে সেটির মান কিন্তু অনেক ভালো। তারা বলছেন যে এই যে মান তারা টিসিবির পণ্য দিচ্ছে সেটি কিন্তু বাজারের চেয়ে তারা ভালো বলছে এবং সাশ্রয় মূল্যে বলছে। তবে তেলের ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে তেলের দামটা যেহেতু একবারে 5 লিটারের একটি জার নিতে হচ্ছে সেক্ষেত্রে দাম একটু বেশি হচ্ছে, এবং টিসিবির যে পণ্যগুলো দিচ্ছে এবার এখন আজকে থেকে যেটি সরবরাহ শুরু হয়েছে সেইটি কিন্তু বাজার থেকে দাম খুবই, টিসিবির যে দাম সেইটি কিন্তু খুব কম। ক্রেতারা মূলত বলছেন যে এই দাম যদি আরো 4-5 টাকা কমানো যেত তাহলে যারা নিম্ন আয়ের মানুষ আছে বা রমজানকে কেন্দ্র করে সরকারের যে উদ্দেশ্য টিসিবির পণ্য সরবরাহ সেইটি আরো সফল হতো। তো
পিসিবি যে আঞ্চলিক কর্মকর্তা আছে তিনি মূলত বলছেন যে এইবার রমজান পুরো মাস জুড়ে কিন্তু পিসিবির যে কার্যক্রম বা যে পণ্যগুলো তারা দিচ্ছে সেই কিন্তু তারা সরবরাহ করেছে, পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, রমজানে এইসব পণ্যের কোনো ক্রাইসিস হবে না বলে তিনি জানিয়েছেন। আর খেজুরের কথা আগুন চলার কথা তিনি বলছেন, মূলত রমজানের ঠিক পাঁচ দিন আগে থেকে এইসব পণ্য তারা বাজারে ছাড়বে, এইসব পণ্য তাদের কাছে মজুদ আছে, মূলত 2 মে থেকে খেজুর এবং ছোলা বাজারে ভোক্তাদের কাছে ছাড়া হবে। এবং চট্টগ্রামে রাজশাহী থেকে টিসিবির পণ্য বিক্রি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে 28 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত অবস্থান করে তারা। বিশ্ববিদ্যালয় পরিবার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে উপাচার্যের দ্রুত পদত্যাগ দাবি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সেশন জট দূর করা সহ অন্যান্য সমস্যার সমাধানেরও দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে গত 16 এপ্রিল ভিসি দুটি ব্যাংকের হিসাব স্থগিত করায় শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাও এখন বন্ধ হবার পথে। গত 26 মার্চ উপাচার্যের এক বিরূপ মন্তব্যের প্রতিবাদে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে 2 কেজি 300 গ্রাম ওজনের 20টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সকাল 8টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের BG-248 ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার আহসানুল্লাহ জানিয়েছেন, নিয়মিত কাজের অংশ হিসেবে বিমানে তল্লাশি চালায় কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় 1,15,00,000 টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। প্রথম ধাপে 135 উপজেলায় এই কাজ চলবে 13 মে পর্যন্ত। দুপুরে রাজাবাড়িতে তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে দেশের সব জায়গায় হালনাগাদ করা হবে ভোটার তথ্য। 1940 সালে 550 একর জমির উপর স্থাপিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দর। 1977 সাল পর্যন্ত নিয়মিতই বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করেছে এই বিমানবন্দরটিতে। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় 1980 সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। মাঝে কয়েকবার চালুর উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। 1960 সালে প্রতিষ্ঠিত ঈশ্বরদী বিমানবন্দরে সর্বশেষ বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করেছে 2014 সালের মে মাসে। বর্তমানে বাণিজ্যিক উড়োজাহাজ ওঠানামার জাতীয় নির্বাচনের কারণে 1 বছর বিরতির পর আবারও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। দেশের বিভিন্ন জায়গায় এই আয়োজনের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা। রাজবাড়িতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। এবারই প্রথম তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে হিজড়া সম্প্রদায়কে। এতে নিজস্ব পরিচয়ে তারা পূর্ণ অধিকার পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তৃতীয় লিঙ্গ হিসেবে আপনারা আজকে সেখানে ভোটার তালিকা আপনারা অন্তর্ভুক্ত হচ্ছেন, একই সাথে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাতে করে কিন্তু আপনাদেরকে আরো দায়িত্বশীলতা আপনাদের মধ্যে বাড়িয়ে দিয়েছে। 47 বছর পর আজকে আমরা স্বীকৃতি পেয়েছি যে আমরা এই দেশের ভোটাধিকার পেয়েছি, আমরা ভোট দিতে পারবো, আমরা ভোট দেব, আমরা অত্যন্ত আনন্দিত। আজকের পর থেকে আমাকে নিয়ে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না, আমাকে কেউ আগুন তুলতে পারবে না। আজকে মনে হচ্ছে যে না, এই দেশের মাটি, এই স্বাধীন দেশটা আমার। এবার প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এছাড়া এবারই প্রথম 16 বছর বয়সীদেরও তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন, যাতে 18 বছর পূর্ণ হলে সহজেই এদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। আর নির্ভুল তালিকা তৈরিতে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। যারা প্রবাসে আছে তাদের জন্য আমরা আলাদা একটা স্টেপ নিয়েছি। অলরেডি আমাদের কমিশন সিঙ্গাপুর ভিজিট করে এসেছে যে আমরা তাদের এই ন্যাশনাল আইডি এবং ওই ভোটার তালিকা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত। তালিকা হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ, ভোটারদের স্থান পরিবর্তন ও তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন মাঠকর্মীরা। এ সময় কেউ বাড়িতে না থাকলে পরে আবারও তার বাড়িতে যাবেন কর্মীরা।
জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে বরিশাল সাভার ও রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে বরিশালের খবর জানাবেন মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কি তথ্য আছে আপনার কাছে, এবং এবারই প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন, এ নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ। আসলে আজকে সকালে বরিশালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমেই এই ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ করার একটা কাজ শুরু হয়েছে। তারপর অশ্বিনী কুমার টাউন হলে সেখানে একজন ভোটারকে অন্তর্ভুক্ত করে তালিকাভুক্ত করার মাধ্যমে সূচনাটি করেন বরিশালের বিভাগীয় কমিশনার। তো এর পরপরই বরিশালে 30টি ওয়ার্ড এবং সদর উপজেলার 10টি ইউনিয়ন এবং বাকেরগঞ্জ ও বানারীপাড়া উপজেলায় কর্মীরা সব মাঠে নেমেছে। তো যেটি বলা হচ্ছে যে আসলে প্রায় 1200 কর্মী সুপারভাইজার এবং মাঠ কর্মী এরা মাঠে নামবেন, এবং যারা ইতিপূর্বে ভোটার হতে পারেননি তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ 2000 সালের আগ থেকে যারা ভোটার হতে পারেননি আর নতুন ভোটার যারা হবেন তাদেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। বরিশালে একটা লক্ষ্যমাত্রা এরা নির্ধারণ করে রেখেছেন যে 1,72,000-এর কিছু বেশি এটা হতে পারে নতুন ভোটার, এবং যারা ইতিপূর্বে ভোটার হননি তো তাদেরকে ইনক্লুড করে প্রায় 2,00,000-এর মতো, 2,00,000 বা 2,06,000 এই ধরনের একটা সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত। তো এখানে আরেকটু বলে রাখি, হিজড়া জনগোষ্ঠীর কথায় যাওয়ার ঠিক আগাখানে যে কথাটি বলে রাখতে পারি যে আসলে নির্ধারিত সময় দেওয়া আছে 20 নভেম্বরের মধ্যে কাজটি শেষ করতে হবে। তো এখানকার যিনি নির্বাচন কমিশনার তারা বলছেন যে তারা এই 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 টার্গেটটি মাথায় রেখে মাঠে নেমেছেন, কিন্তু বরিশাল রিভারাইন এরিয়া এটা মাথায় রাখতে হবে, এবং বর্ষাকাল সামনে আছে, এবং সবচেয়ে বড় কথা দিন 15-এর মধ্যেই রমজান এসে যাবে। তো এই এই সব কিছু মিলে কাল রমজানের কাজের একটা ধীর গতি হবে, আর বর্ষায় তো প্রচণ্ড মানে বিপদগামী হবে এই কাজগুলো সরাসরি করতে যাওয়াটা। তো সব কিছু মিলিয়ে টার্গেট সময়টা, এই টার্গেট ফিক্সড আপ হবে কি না তা নিয়ে এদের সন্দেহ আছে। আর হিজড়া জনগোষ্ঠীর তৃতীয় লিঙ্গ যারা এবার ভোটার হচ্ছে, আপনি বুঝতেই পারছেন যে আসলে এই অনুভূতি ব্যক্ত করার মতো না। তো সেখানে আজকে অবশ্য কোনো কর্মী এখন পর্যন্ত সেখানে যায়নি, আমরাও রয়েছি যে পরবর্তীতে সেখানে কর্মী যাওয়ার পর আসলে তাদের প্রতিক্রিয়া কী হয়। আর এখন পর্যন্ত তারা যেটি বলেছেন যে আসলেই তারা আনন্দিত, এবং এদেশের যে তারা নাগরিক এখন এই 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 গর্বে তারা আসলে মানে রিয়েল প্রাউডনেস যেটা আছে সেটা ব্যক্ত করছেন আমাদের আমাদের সাথে কথা বলার সময়। এ হচ্ছে বরিশালের ছবি সহ হালনাগাদ ভোটার তালিকা শুরুর প্রক্রিয়ার আমার কাছে সর্বশেষ তথ্য। এবার সাভারের খবর জানাবেন রুবেল আহমেদ। রুবেল, সাভারে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে কিনা, সাভারের ক্ষেত্রে একটি ব্যাপার জানতে চাচ্ছি যে সাভার অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক পোশাক শ্রমিক রয়েছে, তাদের কিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে? যে সারা দেশের মতো সাভারে কিন্তু ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম সাভারে শুরু হয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন, সাভারে পোশাক শ্রমিকদের সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি, সেক্ষেত্রে পোশাক শ্রমিকদের কিভাবে ভোটার তালিকায় হালনাগাদ করা হবে, এ ব্যাপারে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাদত হোসেন চৌধুরী যেটি বলেছেন যে তিনি বারবারই একটি বিষয় বলেছেন যে 400 মাঠ কর্মী হচ্ছে এই ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করবে। তাদের উদ্দেশ্যে তিনি একটি বার্তায় বারে বারে দিয়েছেন যে প্রত্যেকটি ভোটারের যে হালনাগাদ করা হবে যেন সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করে যেন তাদেরকে হালনাগাদ করা হয়। সেক্ষেত্রে হচ্ছে যে কেউ যেন এক বা একাধিকবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, সেজন্য এখানে যারা পোশাক শ্রমিক রয়েছে তারা যখন এই ভোটার তালিকায় তথ্য দিবেন তখন এই হালনাগাদের সময় যে তথ্য দেয় তখনই কিন্তু একজন যে পরিচিত যে কেউ হচ্ছে যে তার সত্যতা নিশ্চিত করে। সেক্ষেত্রে হচ্ছে যে এই যে 400 মাঠ কর্মী থাকবে তথ্য সংগ্রহের জন্য, তিনি তাদেরকে বলেছেন যে অন্তত যে যে বাড়িতে ভাড়া থাকছেন অন্তত বাড়িওয়ালার সাথে যেন কথা বলে যেন তাদের যাবতীয় তথ্য যেন ক্রস চেক করে যেন অন্তত তাদের তথ্যগুলো হালনাগাদ করা হয়। তিনি বারে বারে একটি বিষয় বলেছেন যে সাভার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, এখানে পোশাক শ্রমিকের সবচেয়ে বেশি, এখানে একটু যদি তথ্য এদিক সেদিক হয় সেক্ষেত্রে ভোটার তালিকা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে অনেক বেগ পেতে হবে। এই জন্য প্রত্যেকটি মাঠ কর্মীকে তিনি সর্বোচ্চ সতর্ক থেকে প্রয়োজনে এক বা একাধিকবার যে বাড়িওয়ালা আছেন বা বাড়ির যিনি কেয়ারটেকার আছেন বা পার্শ্ববর্তী যে আছেন যে তার সাথে কথা বলে যাবতীয় তথ্য ক্রস চেক করার পরে কিন্তু তিনি এখানকার ভোটার তালিকায় যারা হালনাগাদ করতে যাচ্ছেন তাদের নামগুলো লিপিবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। এবার রাজবাড়ী থেকে জানাবেন সহকর্মী শামীম রেজা। শামীম,
রাজবাড়িতে ভোটার কার্যক্রমের হামলাগাদের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার কি কি বলেছেন এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তির বিষয়ে সিএসসি কি ধরনের নির্দেশনা দিয়েছেন এবং ভুল ত্রুটি শুধরানোর ক্ষেত্রে কি কি ধরনের নির্দেশনা দিয়েছেন? আপনি জানেন যে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে, সেই লক্ষ্যেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আজ সকাল 11টায় রাজবাড়ির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন যে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ পাশাপাশি মৃত যারা রয়েছেন তাদের নাম বাদ দেওয়া, এছাড়াও তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকেও তারাও ভোটার হতে পারবেন। এছাড়া তিনি বলেছেন যে রোহিঙ্গারা যাতে যত্রতত্র ভাবে ভোটার না হতে পারে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে তখনই তাদের হাতের ছাপ বা তাদের ছবি নেওয়া হয়েছে, তারা যদি চেষ্টাও করে ভোটার তালিকায় যুক্ত হওয়ার জন্য সেক্ষেত্রে তারা ধরা পড়বে বলে জানিয়েছেন। এছাড়া নির্বাচন কমিশন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আগামী যতগুলো নির্বাচন হবে নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেগুলোতে যাতে কোনো কারচুপি না হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা উনি ফরিদপুরের উদ্দেশ্যে দুপুর 2:30 সময় রাজবাড়ি থেকে রওনা হন এবং আমরা জানতে পেরেছি যে উনি আজকে ফরিদপুরেই অবস্থান করবেন। ভোটার তালিকা হামলাগাদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। পরিত্যক্ত 3 বিমানবন্দর চালু করতে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার প্রস্তাবের সক্ষমতা যাচাইয়ে মাঠে নেমেছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরগুলো পুনরায় চালু করা গেলে পর্যটন এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক হবে। 1940 সালে 550 একর জমির উপর স্থাপিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দর। 1977 সাল পর্যন্ত নিয়মিতই বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করেছে এই বিমানবন্দরটিতে। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় 1980 সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। মাঝে কয়েকবার চালুর উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। 1960 সালে প্রতিষ্ঠিত ঈশ্বরদী বিমানবন্দরে সর্বশেষ বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করেছে 2014 সালের মে মাসে। বর্তমানে বাণিজ্যিক উড়োজাহাজ ওঠানামার উপযোগী রানওয়ে না থাকায় কোনো বিমান সংস্থাই ফ্লাইট পরিচালনা করতে পারছে না। একই অবস্থা লালমনিরহাট বিমানবন্দরেরও। আমাদের ভারতের ওখানে যে বর্ডার এইটা ক্রসিংটা, এই বর্ডার ক্রসিংতে প্রচুর ব্যবসা হয়, প্রচুর লোকজন যাতায়াত করে। তো সেই প্রেক্ষিতে এক হলো যে সৈয়দপুরের একটা প্রেশার কমে গেল সে, আর ওই দিক থেকে ঠাকুরগাঁও এবং দিনাজপুর এই যে বেল্টের যে মানুষের জন্য একটা কমিউনিকেশন হয়। সম্প্রতি এই 3টি বিমানবন্দর পুনরায় চালু ও পটুয়াখালীর পায়রা ও রাঙামাটিতে 2টি নতুন বিমানবন্দর তৈরির প্রস্তাব দিয়েছে বিডা। এটা আমাদের নিরাপত্তা সহ আমাদের পর্যটন খাতে একটা ভালো একটা প্রভাব বিস্তার করবে। সত্যিকার অর্থে আমরা একটু যাচাই করে দেখছি, আমরা বিড়ার যে প্রস্তাবটা এটা আমরা গুরুত্ব সহকারে দেখে আমরা এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যখন এয়ারপোর্টগুলো হবে তখন এটা অর্থনীতিতে বিরাট একটা ভালো সম্ভাবনা আছে, কারণ আপনি মানুষ যত দ্রুত মুভমেন্ট করতে পারবে তার পণ্য যত দ্রুত মুভমেন্ট করতে পারবে ততই কিন্তু অর্থনীতিতে একটা প্রভাব থেকে যায়। বিশেষজ্ঞরা আরও বলছেন সড়ক ও রেলপথে জটিলতা আর সময় বাঁচাতে আকাশপথেই আস্থা বাড়ছে সাধারণের। বর্তমানে আভ্যন্তরীণ রুটে যাত্রী প্রবৃদ্ধির হার 7%-এরও বেশি। গত বছর দেশের বিভিন্ন আভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ভ্রমণ করেছেন প্রায় 17 লাখ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন আগামী 5 বছরে এই সংখ্যা হতে যাচ্ছে প্রায় দ্বিগুণ। এই বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে নতুন নতুন বিমানবন্দর তৈরির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।